বৃহস্পতিবার সকালে বাড়ুইপুরের বৈষ্ণবপাড়ার বাড়ি থেকে অটোচালক ছিনতাই বাসকে গ্রেপ্তার করল পুলিশ। জিতের নাম সেন্টু ব্যানার্জি ওরফে বেজি। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি অটো এবং উদ্ধার করা হয়েছে 8,500 টাকা। প্রসঙ্গত, গত 24 আগস্ট 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনু বিবি ব্যাংক থেকে সরকারি প্রকল্পে ঘর তৈরির 23,000 টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই অটোচালক পিছু ধাওয়া করে সেই মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে। তার সঙ্গীকেও ধরা হবে জানানো হচ্ছে। এই নিয়ে তল্লাশি চলছে এবং তার কাছ থেকেও ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার করা হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ব্রাঞ্চটা আছে ওখান থেকে 23,000 টাকা নিয়ে ওরা বাড়ি ফিরছিল। সেই সময়তে এখান থেকে অটোকে চেস করে ওই যে টাকাটা আছে সেটা জাস্ট ওর থেকে নিয়ে নেয়, স্ন্যাচ করে নেয়। আমরা এটা ইনভেস্টিগেশন করছিলাম, করতে গিয়ে একটা লিডস পাই, সেই লিডস অনুযায়ী আমরা অটোটাকে রিকভারি করি এবং যে যাকে সন্দেহ করা হচ্ছিলো তাকে অ্যারেস্ট করা হয় এবং যে আমাদের যে ভিকটিম আছে ভিকটিম তাকে আইডেন্টিফাইও করে ফেলেছে। অটোমেটিক্যালি আমাদের কেসটা অলরেডি সলভ হয়ে গেছে। আমরা টাকা রিকভারি ব্যাপারটা দেখছি, কিছু টাকা রিকভারি করে ফেলা যাবে। এর মধ্যে আমরা ওটাকে কোর্টে ফরওয়ার্ড করে দিচ্ছি, বাকিটা নর্মাল ইনভেস্টিগেশন। একজন অ্যারেস্ট হয়েছে অটোচালক। হ্যাপি সিনেব ওর বাড়ি কোথায় অটোচালকের? অটোচালকের বাড়িটা হচ্ছে ওই লোকেশনটা হচ্ছে বৈষ্ণবপাড়া।